হ্যালো ফ্রেন্ডস, আজকে রেকির সেকেন্ড ডিগ্রি ক্লাসে উপস্থিত সোমাকর চৌধুরী ইন্টালিতে থাকেন, সেখান থেকে তিনি আজকের ইছাপুরে ক্লাসে রেকি শিখতে এসছেন। তার একটু পরিচয় দিয়ে নিই, তিনি একজন স্কুলের শিক্ষিকাও বটে এবং ভালো কবিতাও লেখেন, বেশ কিছু ম্যাগাজিনে তার কবিতাও বেরিয়েছে। তিনি এই রেকি ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি শিখে তার যা লাভ হয়েছে তা আজ এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরছে। ডক্টর অভিজিৎ মজুমদারের কাছ থেকে প্রথম ফার্স্ট ডিগ্রি রেকিটা শিখি এবং সেটা শেখার পর আমার শ্বাসকষ্টজনিত সমস্যা, আমার পেটের কিছু সমস্যা ছিল, এছাড়া আমার কিছু অ্যাংজাইটি ছিল, সেগুলো ধীরে 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 ঠিক হয়ে আসে। আমি এটা রেগুলার প্র্যাকটিস করি আর স্যারের এখানে যে পদ্ধতিতে স্যার শেখান সেটা অসাধারণ। সেখানে আমি করার পরে অনেক কিছু শিখতে পেরেছি। এখানে কিছু স্পেসিফিক মেডিটেশন করানো হয়, যে মেডিটেশনগুলো বাইরে অন্য কোথাও আলাদা করে আমি এভাবে পাইনি। এখানে সেই ধরনের মেডিটেশন করার পর আমি অনেক কনফিডেন্ট লেভেলটা আমার বেশি হয়েছে। আর আজকে সেকেন্ড ডিগ্রি রেকি করার পর আমি আরও অনেক বেশি কিছু শিখে গেলাম। আশা করবো যে আগামী দিনে আমার আরও ভালো অনুভূতি হবে। আর রোগমুক্ত তো শুধু আমার নিজের নয়, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার আশেপাশে যারা আছে আমি সবাইকেই সুস্থ করতে পারবো আশা করি আমার এই হিলিং প্রসেস দিয়ে। তো স্যারের কাছে অনেক, স্যারকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, কারণ কি স্যার আমাদেরকে এইভাবে শেখান, এত যত্ন আত্তি করে এত সুন্দর করে শেখান, যাতে আগামী দিনে আমরাও নিজেরা গিয়ে সেটা নিজেদের জীবনে কাজে লাগাতে পারি। ধন্যবাদ, থ্যাংক ইউ।